আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শরীরার্থী তারুণের সমাবেশে মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি। হিরো আলম ইস্যু নিয়ে রাষ্ট্রদূতের বিবৃতি ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন বলেন তথ্যমন্ত্রী। জাতীয়করণের দাবিতে শিক্ষকদের আন্দোলন আমরণ অনশনের হুমকি। এদিকে কারাগারে অপরাধে সেই পাপিয়া, বর্তমান সংবিধান আওয়ামী লীগের সুই দিয়ে সেলাই করা বলেন রেজবি। এবং সর্বশেষ জানাব, মণিপুরে দুই কুকি নারী যৌন নিগ্রহের ভিডিও প্রকাশে ক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকার শরীয়তপুর উদ্যানে তারুণের সমাবেশে মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি। বৃহস্পতিবার রাতে বিএনপির একটি প্রতিনিধি দল ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে তার কার্যালয়ে এসে বৈঠক করেন। বৈঠক শেষে ডিএমপি সদর দপ্তরের সামনে যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু অনুমতি পাওয়ার বিষয়টি জানান। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দুই পক্ষের পুলিশ ও বিএনপি নেতা কর্মীরা মধ্যে আলোচনার ভিত্তিতে সমাবেশের ভেন্যু নির্ধারণ করা হয়েছে। পুলিশ মৌখিকভাবে সমাবেশের অনুমতি দিয়েছে। আমরা পুলিশকে লিখিত আবেদন দিয়েছি, আগামী 22 জুলাই শনিবার এই সমাবেশ হওয়ার কথা রয়েছে। বিএনপির তিনটি সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজন করবে। এ সময় আর উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান ও দক্ষিণ ও ঢাকা দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম এবং ছাত্রদলের সভাপতি রনকুল ইসলাম শ্রাবণ। হিরো আলম ইস্যু নিয়ে রাষ্ট্রদূতের বিবৃতি ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন বললেন তথ্যমন্ত্রী। হিরো আলমের ঘটনায় ঢাকায় বিদেশি মিশন থেকে দেওয়া যৌথ বিবৃতি বিষয়ে তথ্য সম্প্রচারমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, 13টি দেশের রাষ্ট্রদূতরা যেভাবে বিবৃতি দিয়েছেন বিষয়টি রাজনৈতিক দলের মতো। রাষ্ট্রদূতের জোটভুক্ত হয়ে বিবৃতি দেওয়া একটি রাষ্ট্রদূতের আচরণবিধি যা ভিয়েনা কনভেনশনে আছে সেটি সুস্পষ্ট লঙ্ঘন। বৃহস্পতিবার দুপুরে সচিবালয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ঢাকায় বিভিন্ন দূতাবাসের কয়েকজন রাষ্ট্রদূত যে বিবৃতি দিয়েছেন সে বিষয়ে মতামত জানতে চাইলে ডক্টর হাসান মাহমুদ বলেন, প্রথমত 13টি দেশের রাষ্ট্রদূতরা যেভাবে বিবৃতি দিয়েছেন যা রাজনৈতিক দলের মতো। রাষ্ট্রদূতের জোটবদ্ধ হয়ে বিবৃতি দেওয়া এটি রাষ্ট্রদূতের আচরণবিধি যা ভিয়েনা কনভেনশনে আছে সেটি সুস্পষ্ট লঙ্ঘন। আমি বন্ধু রাষ্ট্রদের অনুরোধ জানাব ভিয়েনা কনভেনশন মেনে চলার জন্য। ভারত কিংবা পাকিস্তানে যখন সহিংসতা হয় বা আশেপাশে অন্য দেশে যখন সহিংসতা হয় সেখানে তো রাষ্ট্রদূতরা এভাবে বিবৃতি দেয় না, উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশে কেন এভাবে বিবৃতি দেওয়া হচ্ছে? আসলে আমাদের কিছু রাজনৈতিক দল সুশীল সমাজের কেউ কেউ এগুলো দেওয়ার জন্য তাদেরকে প্ররোচনাই দেয়। তাই রাষ্ট্রদূতকে দোষারোপ করার আগে, এ ব্যাপারের প্রশ্ন তোলার আগে আমি মনে করি যারা তাদেরকে প্রচারণা দেয় তারা এক্ষেত্রে দায়ী। তবে অবশ্যই কূটনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রদূতের আচরণ ভিয়েনা কনভেনশন মেনে চলতে গত 2 দিনে পদযাত্রায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার যদি পদত্যাগ না করে তাহলে আমাদের আন্দোলন শান্তিপূর্ণ থাকবে না। এ বিষয়ে প্রতিক্রিয়ায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্য সুস্পষ্ট, ওনারা সহিংসতা করতে চায়, সহিংসতা শুরু করেছে। সহিংসতা শুরু করলে সরকার বসে থাকবে না। যারা সহিংসতা করবে, দেশে বিশৃঙ্খলা তৈরি করবে, তাদেরকে কঠোর হস্তে দমন করবে সরকার। একই সঙ্গে যারা সহিংসতা সৃষ্টি করবে, আমাদের দলও জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবে। আমরণ অনশনের হুমকি। 5 লক্ষাধিক শিক্ষক কর্মচারী দাবি আদায়ে টানা 10 দিন ধরে জাতীয় প্রেস ক্লাবে এলাকা সরগরম। এমবিএভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের একদফা দাবিতে তাদের এই আন্দোলন। সারাদেশ থেকে আসা শত শত শিক্ষক অনেকটা মানবেতরভাবে এখানে রাত দিন অবস্থান করছেন। রোদে পুরো বৃষ্টিতে ভিজে খেয়ে না খেয়ে জাতির ভবিষ্যৎ করার কারিগররা দাবি আদায়ের জন্য রাজপথকে বেছে নিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তারা সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো আশ্বাস পাননি। তাদের অনেকের আশা ছিল শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি তাদের সঙ্গে দেখা করতে আসবেন, তাদের কষ্টের কথা শুনবেন, বুঝবেন, অথচ কেউ তাদের পাশে দাঁড়ায়নি। বরং সরকারের তরফ থেকে অনেকটা চাপ জানিয়ে দেওয়া হয়েছে, দেশে বিদ্যমান অর্থনৈতিক অবস্থায় 1000 কোটি টাকা ব্যয় বাড়িয়ে এরকম অযৌক্তিক দাবি পূরণ করা সম্ভব নয়।
এদিকে আন্দোলনরত শিক্ষকরা এমন কথা শুনতে নারাজ। তাদেরও সাফ কথা, এমপিভুক্ত শিক্ষকদের সঙ্গে সরকার পদে পদে অন্যায় বৈষম্য করে আসছে, এবার তারাও দাবি আদায় না করে ঘরে ফিরে যাবেন না। শিক্ষামন্ত্রীর ওপর তাদের কোনো আস্থা নেই। এখন তারা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান, সাক্ষাৎ না পেলে এবং সুষ্ঠু সমাধান না হলে তারা আমন অনশনে যাওয়ার হুমকি দিয়েছেন। আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ শিক্ষক সমিতি বিডিএ। সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ বৃহস্পতিবার রাতে যুগান্তকে বলেন, গত 11 জুলাই থেকে তাদের এই কর্মসূচি চলছে। শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলানোর কর্মসূচি চলছে 16 জুলাই থেকে। আন্দোলনের সপ্তম ও নবম দিনে তারা শিক্ষা মন্ত্রণালয় থেকে আলোচনার ডাক পেয়েছেন। এর মধ্যে 17 জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এবং 19 জুলাই শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রীর সঙ্গে বৈঠকও হয়েছে, কিন্তু এসব বৈঠক থেকে তারা দাবি পূরণের কার্যকর কোনো আশ্বাস পাননি। তাই তারা এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান। তারা মনে করেন, প্রধানমন্ত্রীর সঙ্গে 5 মিনিট কথা বললেই তাদের দাবি আদায় হয়ে যাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে, আশা করছি দাবি আদায় ইতিবাচক কিছু হবে, কিন্তু শেষ পর্যন্ত যদি আমাদের হতাশ করা হয় তাহলে আমন অনশনে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। কারাগারে অপরাধী সেই পাপিয়া। নানা অপরাধমূলক কর্মকাণ্ডে আলোচিত যুব মহিলা লীগের সাবেক নেত্রী শামিমানুর পাপিয়া কারাগারের ভেতরেও অপরাধী চক্র গড়ে তুলেছিলেন। 20 বছরের সাজাপ্রাপ্ত পাপিয়া ঔদ্ধত্যপূর্ণ আচরণ সহ সহযোগী কয়েদীদের সঙ্গে নিয়ে সাধারণ নারী বন্দীদের নির্যাতন করেছেন। এই ধারাবাহিকতায় গত জুনে কাশিমপুর মহিলা কেন্দ্র কারাগারে পাপিয়া নেতৃত্বে তৎকালীন বন্দী শিক্ষানবিশ আইনজীবী রুনা লাইলাকে নির্যাতন করা হয়। এ ঘটনার তদন্ত করে কাশিমপুর মহিলা কেন্দ্র কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ওবায়দুর রহমান কারা পরিদর্শককে যে প্রতিবেদন পাঠিয়েছেন তাতে পাপিয়ার সংশ্লিষ্টতা উঠে এসেছে। 5 জুলাই পাঠানোর প্রতিবেদনে বলা হয়েছে, শামিমানুর পাপিয়া সহ অন্য বন্দীরা হাজতি বন্দী রুনা লায়লাকে মারধর ও আঘাত করেছেন। এছাড়া রুনার ভাই আব্দুল করিম বোনের সঙ্গে দেখা করতে কারাগারে গেলে তার সঙ্গে প্রতারণা করা হয়। অন্য বন্দীকে রুনা সাজিয়ে তার সঙ্গে ভুয়া টেলিফোনে আলাপ করানো হয়। ঢাকার কোতোয়ালি থানার একটি মামলায় শিক্ষানবিশ আইনজীবী রুনা লায়লাকে 16 জুন কাশিমপুর মহিলা কেন্দ্র কারাগারে নেওয়া হয়। কারাগারে নেওয়ার পর রুনার দেহ তল্লাশি করে কর্তব্যরত ম্যাট্রন তার কাছে 7,400 টাকা পান। ওই টাকা ছিনিয়ে নেওয়ার জন্য পাপিয়া ও তার সহযোগীরা 19 জুন রুনাকে নির্যাতন করেন। অভিযোগ রয়েছে, এক পর্যায়ে পিটিয়ে রক্তাক্ত অবস্থায় রুনাকে মেঝেতে ফেলে রাখা হয়। এ নিয়ে কারাগারের ভেতরের সালিশ বসে, কেস টেবিল, সেখানে ত্রিমুখী সংঘর্ষে জড়িয়ে পড়েন বন্দী ও কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা। ঘটনার পর চলতি মাসের শুরুতে পাপিয়াকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। বর্তমানে সংবিধান আওয়ামী লীগের সুই দিয়ে সেলাই করা বলেন রেজবি। বর্তমানে সংবিধান আওয়ামী লীগের সুই দিয়ে সেলাই করা বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই সংবিধানে জনগণের রায় প্রতিফলিত হবে না, এ কারণে নির্বাচনের সময় নির্দলীয় নিরপেক্ষ সরকার দরকার। লক্ষ্মীপুরে কৃষক দলের কর্মী সজীব হোসেন হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক শোক মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন রুহুল কবির রিজভী। সমাবেশে তিনি প্রধান বক্তা ছিলেন। দলটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু ছিলেন প্রধান অতিথি। মণিপুরে দুই কুকি নারী যৌন নিগ্রহের ভিডিও প্রকাশ্যে ক্ষোভ। ভারতের মণিপুরে দুই কুকি নারীর ওপর ভয়াবহ যৌন নিগ্রহের ভিডিও চিত্র বুধবার রাতে প্রকাশ্যে এসেছে। প্রায় সঙ্গে সঙ্গে গোটা দেশকে আলোড়ন শুরু হয়েছে। রাজ্যটিতে সহিংসতা শুরু হওয়ার 77 দিন পর এই ঘটনা ঘিরে প্রথম মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় সরকারকে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আমার হৃদয় বেদনা খুবই পূর্ণ। মণিপুরে যে ঘটনা প্রকাশ এসেছে তা যে কোনো সুশীল সমাজের জন্য লজ্জাজনক। প্রধানমন্ত্রী মোদী সংসদে বর্ষাকালীন অধিবেশনের আগে তার প্রথাগত ভাষণে একথা জানিয়ে বলেছেন, মণিপুরে মেয়েদের উপর যে অত্যাচার হয়েছে তা কখনোই ক্ষমা করা যায় না।